नमस्कार, मिशन इनफोटेके सबाई के स्वागत जानाई। आज के आम्रा एक्सेलेर होम टैबेर भेतरे फिल बोले जे ऑप्शंस टी आछे सेटा आम्रा आज के बोझार चेष्टा करब। होमेर भेतरे एडिटिंग एर जायगाय गिये आम्रा पाबो एई फिल ऑप्शंस टा। ओके, आम्रा जोदि एई फिले गिये क्लिक करी, क्लिक करले आमादेर काछे किछु ड्रप डाउन मेनु नेबे आसबे। डाउन, राइट, आप, लेफ्ट ए धरनेर किछु कमांड आछे। आम्रा एर व्यवहार किभाबे हय सेगुलो आम्रा आज के बोझार चेष्टा करब। ओके, तो আমরা প্রথমে আসছি। আমরা এই ফিলের ভেতরে ধরুন কোনো একটা ভ্যালুকে আমরা যদি এখানে লিখি, তাহলে সেটাকে যদি আমি আপওয়ার্ডসে ফিল করতে চাই, তাহলে এটাকেই কপি করতে চাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা ফিলে গেলাম, ফিল থেকে আমরা আপে ক্লিক করলাম, দেখুন এটা আপওয়ার্ডসে কপি হয়ে গেল। নেক্সট যদি আমি এটাকে নিচের দিকে করতে চাই, তাহলে আমরা কি করব, ঠিক সেরকম একইভাবেই আমরা ডাউন আছে ডাউনে ক্লিক করতে পারি, রাইটে চাইলে রাইটে করতে পারি, এবং লেফটে চাইলে লেফটেও আমরা এইভাবে ফিল করতে পারবো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট চলে আসছি আমরা, যদি আমরা এটাকে সিরিজের ভেতর দিয়ে কিরম ভাবে করছি, ধরুন আমরা এখানে ফিলে গেলাম, ফিল থেকে আমাদের কাছে একটা কমান্ড আছে, যে কমান্ডটার নাম হচ্ছে সিরিজ। তাহলে আমরা যদি এই সিরিজটাকে আমরা ইউজ করি, এই সিরিজের ভেতরে আমরা যদি ক্লিক করি, তাহলেই আমরা দেখতে পাবো যে এর ভেতর থেকে কিভাবে আমরা বাকি অপশনস গুলো কাজ করছি। আমরা এই সিরিজে প্রথমেই বলছে সিরিজটা আমরা কি চাইছি, সিরিজটা রো ওয়াইজ চাইছি না কলাম ওয়াইজ চাইছি, প্রথমে আমাকে সেটা ঠিক করে নিতে হবে। আমি যদি রো ওয়াইজ চাই, তাহলে সমান্তরাল ভাবে যেগুলো রো ওয়াইজ আছে সেইভাবে আমাদের সিরিজটা তৈরি হবে। যদি আমরা কলাম ওয়াইজ চাই, তাহলে আমরা ভার্টিক্যালি আমরা এগুলোকে দেখতে পাবো। এবং তারপরে আমাকে সিলেক্ট করতে হবে টাইপটা কি, কি ধরনের টাইপ। আমি প্রতিটা টাইপই আমি একটা একটা করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। ওকে, আমরা আসছি কলাম ওয়াইজ। যদি আমরা এটাকে সিলেক্ট করে নিই, আমি এখানে কোনো একটা ভ্যালু ধরুন আমরা ইনপুট করছি। আমরা ধরুন এখানে আমি একটা ভ্যালু নিলাম, ধরুন 3। তো আমি এই 3টাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ফিলে গেলাম, ফিল থেকে আমরা সিরিজে গেলাম, সিরিজে গিয়ে আমরা সিরিজ ইনটাকে আমরা কলামে নিলাম, এবং তারপর আমরা নিলাম লিনিয়ার। লিনিয়ারে যদি গিয়ে আমরা স্টেপ ভ্যালু 2 করে রাখি, তাহলে 2-2 করে বাড়তে থাকবে। তো আমি এটা স্টেপ ভ্যালু দিলাম 2 এবং স্টপ ভ্যালু দিলাম আমি 30। তাহলে আমরা ওকে করলাম। ওকে করতে আমরা দেখতে পাবো যে এটা একটা কলাম ওয়াইজ একটা সিরিজ তৈরি হয়ে গেছে, 2-2 করে বেড়ে গেছে। দেখো 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, এইভাবে বাড়তে থেকেছে। এবং 29 লাস্ট, তার কারণ এর পরে আর বাড়ানো যায়নি, তার কারণ আমরা স্টপ ভ্যালু দিয়েছি 30। নেক্সট আসছি গ্রোথ। এই গ্রোথটা কিভাবে হয়, ধরুন আমি 5 নিলাম, 5-এর গ্রোথ আমরা যদি ইউজ করি, আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ফিলে গেলাম, সিরিজে গেলাম, এবং এখান থেকে কলাম নিলাম, গ্রোথ নিলাম। গ্রোথ যদি আমি বলি স্টেপ ভ্যালু 2 দিলাম, স্টপ ভ্যালু আমি দিয়ে রাখতে পারি আমি ধরুন 50 দিলাম। তাহলে আমরা দেওয়ার পর ওকে করলাম, দেখুন আমার এখানে দাঁড়ালো গ্রোথ 5-এর পরে 10, 10-এর পরে 20, তারপর 40, তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। এরপর আর করা গেল না, তার কারণ স্টপ ভ্যালু আমাদের 50 দেওয়া ছিল। ওকে, নেক্সট আমাদের যে ফিলের সিরিজের আমরা আসব, সেটা হচ্ছে ডেট। ডেটে গিয়ে আমরা কি করব, প্রথমত ডেটে আমরা আসছি ডে। আমরা যদি পার্টিকুলার কোনো একটা ডেট নিয়ে নিই, সেই ডেটের যদি আমি ডে ওয়াইজ ইনক্রিমেন্ট চাই, তাহলে আমরা কি করব, ধরুন আমি 5/6/2020 এই ডেটটা আমরা নিলাম। নেওয়ার পর আমি যদি মনে করি যে এটাকে সিলেক্ট করেও করতে পারি, আমরা চাইলে এগোতেও পারি, কোনো অসুবিধা নেই। আমি ধরুন সিলেক্ট করে করলাম, আমি এখানে ফিল করলাম, ফিল করে আমরা সিরিজে গেলাম, সিরিজে গিয়ে আমরা কলাম ওয়াইজ ডেট নিয়ে আমরা এখানে ডেটাকে এক স্টেপ করে ইনক্রিমেন্ট করতে দিলাম। তাহলে কি হবে, ওকে যদি আমরা করি, তাহলে দেখুন 5, 6, 7, 8 করে ডেটা বেড়ে গেছে, মান্থ এবং ইয়ার যেমন ছিল তেমনই আছে। এরপর আমরা সেম ডেটকে নিয়ে যদি আমরা উইকডেজ করতে চাই, উইকডেজ কি জিনিস, উইকডেজ হলে কি হবে, আমাদের সপ্তাহে 7 দিনের মধ্যে আমরা শনি রবিবারটা যদি বাদ দিই, তাহলে আমরা সোম থেকে শুক্র রব্দ যদি আমরা ডেট চাই, তাহলে সেগুলোকে আমরা বলবো উইকডেজ। আমরা উইকডেজ সিলেক্ট করে আমরা যদি ওকে করি, দেখুন এখানে 5, 5-এর পরে 8 এসছে, তার মানে আমরা এটা দেখেই বুঝতে পারছি যে 5 তারিখ নিশ্চয়ই শুক্রবার ছিল। তাহলে 7, 6 এবং 7 এই দুটো দিন
শনি এবং রবিবার ছিল। তারপর দেখুন আবার শুক আবার সোমবার 8 তারিখ। আমি যদি ক্যালেন্ডারটা আমরা আপনাদের কাছে দেখাই, জুন মাসের ক্যালেন্ডারটা দেখুন, এখানে শনি রবি যেমন এখানে পড়েছে 6 তারিখ 7 তারিখ এবং তারপরে 13 14 20 21, তাহলে এই ডেটগুলো কিন্তু আমাদের এখানে সিরিজের মধ্যে আসেনি। ওকে, নেক্সট আসছে আমরা মান্থটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করলাম ফিল থেকে সিরিজ, সিরিজে গিয়ে আমরা মান্থে ক্লিক করলাম, মান্থে ক্লিক করতে ওকে করলাম। দেখুন এখানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এইভাবে বেড়ে গেছে এবং এখানে গিয়ে ডিসেম্বর যেই শেষ হয়ে গেছে অমনি জানুয়ারি শুরু হয়ে গেছে, জানুয়ারি হওয়া মানে বছরটাও পাল্টে গেছে। ওকে, তাহলে আমরা যদি এইভাবে ইয়ারটাকেও আমরা যদি দেখতে চাই, ইয়ারটাকে শুধু বাড়াতে চাই, তাহলে আমরা কি করতে পারি, আমরা ফিল থেকে সিরিজে গিয়ে আমরা এখান থেকে ইয়ারটাকে আমরা সিলেক্ট করে নিলাম, ইয়ারটাকে সিলেক্ট করে আমরা যদি ওকে করি তাহলে আমরা এখানে ইয়ারও আমরা দেখতে পাবো। ওকে, তাহলে এইভাবে আমরা চাইলে আমাদের মতন করে এগুলোকে ফিল করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।